dizer, para acalmar. আমাদের শ্রদ্ধার্য সমবেত ভক্তজন আর ভক্তিমতী মায়েরা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নস্থিতা, নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই। মঞ্চিত বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যারা আমার অত্যন্ত সুপরিচিত এবং ভালোবাসার মানুষ। আজকে এই সভা একটু আগেই সভাপতি বরণ হচ্ছিল, কিন্তু আমার মধ্যে বলছি আমার ধৃষ্টতা নেই এই সভার সভাপতিত্ব করবার। আমাদের মধ্যে সত্যকার সভাপতি এই সভায় বিরাজ করছেন, স্বয়ং স্বামী অনিলানন্দজী মহারাজ, তিনি সভাপতি। তার সভার সভাপতি হবার আমার বিন্দুমাত্র সাহসও নেই আর ধৃষ্টতাও নেই। আজকের সভা ধর্মসভা, এনেছেন আমার প্রাক্তন পরিচিতি বিচারপতিকে। বিচারপতিরা কিন্তু কখনো ভাষণ দেন না, বিচারপতিদের ভাষণ শুনতে হয়, সহকার শুনতে হয়, বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করতে হয়, পরিশ্রম সহকারে তাকে সিদ্ধান্ত নিতে হয়। তো আজকে তো বিচার সভা নয়, কেন না, তর্কে বহুদূর ধর্ম, ঈশ্বর তো তর্কে থাকেন না, থাকেন বিশ্বাসে। আই তাই আজকে কিন্তু বিচার নয়, সম্পূর্ণ আমরা সকলে দীনান্ত শরণান্ত পরিত্রাণ পরায়ণী, মার কাছেও চাই আর ঈশ্বরের কাছেও চাই। দেখুন এই প্রতিকৃতি দেখে তাকিয়ে আমার একবার সৌভাগ্য হয়েছিল, আজ থেকে প্রায় 26-27 বছর আগে, সে সালটা ছিল 1980-81 সাল, আমার সঙ্গে দেখা হয়েছিল মহারাজের অনন্তজি। আমি সাধু সন্তর সঙ্গে আমার কাছে নিয়ে গিয়েছিলেন তার কাছে, সঙ্গে ছিলেন একটু আগে বলছিলেন তো ভোলানাথ চক্রবর্তী কথা, আমাদের সকলেরই খুব শ্রদ্ধার মানুষ ছিলেন, তারই মাধ্যমে আমি পৌঁছেছিলাম। কি আইনের কি পরামর্শ দরকার, কিন্তু আমার লক্ষ্য ছিল সাধু সন্দর্শন। আমি গেছি তার কাছে, বসেছি, প্রণাম করেছি, হঠাৎ দু হাত দিয়ে আমাকে একটু বুকে টেনে নিলেন আর মাথায় হাত দিলেন। আমার মনে হলো যে সমস্ত স্নেহ বিশ্বের যেন উজাড় হয়ে পড়েছে। আজও আমি স্বপ্ন দেখি, একাধিকবার ডাক পড়েছিল তার যাত্রা আশ্রমে তার স্নেহের সংস্পর্শে আসার জন্য। তো দেখুন শক্ত শক্ত ধর্মের কথা জানি না আমি, আমি নিদারুণ সাধারণ মানুষ, আমি বিশ্বাস রাখি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকলে ঈশ্বর কিন্তু সাড়া দেন। এখানে অনেক যারা ভক্তিমতী মায়েরা আছেন তারা আমার থেকে নিশ্চয়ই জাগ্রত সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভূতি দিয়ে পেয়েছেন, মন প্রাণ দিয়ে ডাকলে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না। সেই ডাকাটাই যদি সত্যকার ডাকা হয় আর যে পথ দিয়ে গেলে তার সঙ্গে সাক্ষাৎ হয়, আমার মনে হয় সেটাই যোগ। এত বিচিত্র সাধনা, নানা গতি প্রকৃতি আছে, নানা পন্থা আছে, নানা স্তর আছে সাধারণ মানুষের হয়তো বোধগম্যে। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমাদের পরম গৌরব যে আমরা হিন্দু মানুষ, আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমরা ঈশ্বরকে ভয় পাই না, ঈশ্বরকে আমরা ভালোবাসতে চাই। তাই মা দুর্গা আমাদের মা উমা হয়ে আসেন আমাদের কাছে,
ঘরে ঘরে মা কালীকে ডাকি, বিপদের সময় মাগো উদ্ধার কর। আর বাল গোপাল তো মাদের কাছে সন্তান হইয়া আসে। আমরা চাই মানবেরই দেবতা করতে, আর দেবতারই মানব করতে। এই দেব দেবীকে আমরা ঘরের মানুষ হিসেবে পেতে চাই, আর মানুষের মধ্যে দেব গুণে আচরণ প্রত্যাশা করি। তাই দেবতা হয় কখনো মানুষ, আর মানুষ হয় কখনো দেবতা। এটি বোধহয় চরম যোগ আর চরম যোগাযোগ। একটু আগেই তো আমার পূর্বতম শ্রদ্ধে বক্তা বলছিলেন যে সমাচরণ নাই যোগী রাজ, সমাচরণ নাই কথা। লৌকিক অর্থে কিভাবে তার পূর্বজন্ম স্মরণ হয়েছে, তারপর বলেছেন যে যুক্তেশ্বরের কথা, মতি ঠাকুরের কথা, আমাদের ঠাকুর অন্যদের কথা। নতুন করে ইতিহাস আপনাদের কারুর অজানা নয়, কিন্তু একটি কথা বারবার বলি, আমরা সাধারণ গৃহী মানুষ, আমাদের সদাই সন্দেহ, এটা ঠিক না ওটা ঠিক, ঠাকুর আছে না নেই। যখন সময়টুকু আমার ভালো যায় মনে হয় ঠাকুরের আশীর্বাদ আমার কাছে আছে, সময়টা যদি খারাপ আসে, যদি দুর্ঘটনা ঘটে, তখন সেই মানুষই বলেন যে ঈশ্বর কিছু নেই। আমার একমাত্র 16 বছরের ছেলেটা যদি দুর্ঘটনায় পড়ে মারা যায়, তখন হাহাকার করে কপাল চাপে বলি ঠাকুর তোমার কোনো বিচার নেই, আমি তো কোনো দোষ করিনি, আমার সংসারে কেন এত অন্ধকার নেমে এলো। সময় যখন শোকের ক্ষত লুকিয়ে যায় সাময়িকভাবে, তখন ভাবি যে বোধ হয় কর্মফল, আমার পালিত কষ্ট ছিল, নানা যুক্তি দিয়ে নানা শোকের ওপর নানা প্রলেপ ডালি, কিন্তু আমাদের পথ কোথায়? বারবার এই প্রশ্ন যুগে যুগে উঠেছে, যুগে যুগে ঠাকুর এসেছেন নানা রূপে। তো রবীন্দ্রনাথ একটি ছোট্ট কবিতা লিখেছিলেন প্রশ্ন, বলছেন ভগবান যুগে যুগে দূত পাঠায়ছো বারে বারে, পায়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ নিষ্ঠাস, স্মরণীয় তারা বরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার উত্থ আজকে বাঁশি সংকেত হারা আমাবস্যার কারা, লুপ্ত হয়েছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতা ছিল, আজকে প্রশ্ন আমার আপনার সকলের মনে প্রাণে। আমি ধর্ম মানি, আমি ধার্মিক মানুষ, আমি ঠাকুর বিশ্বাস করি, আমি সৎপথে থাকতে চাই, তবু কেন সাংসারিক আমার এত কষ্ট। আর যে মানুষরা অনাচারী অত্যাচারী ভ্রষ্টাচারী সবল, তাদের কেন বাহু বলে আসলিক শক্তিতে এত রমরমা, তাদের কেন এত দাপট, এই প্রতিযোগিতার প্রশ্ন আমাদের সকলের মনে মনে করে। তো বলছেন দেখো, একদিন ঠাকুরই প্রসঙ্গে বলছেন যে অর্জুনের ইচ্ছে হয়েছিল বিশ্বরূপ দেখা, তো স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন তুমি তো এমনি চোখে দেখতে পাবে না, চর্মচক্ষুতে নয়, তোমাকে আমি দিব্য দৃষ্টি দিলাম। তো দিব্য দৃষ্টি দিয়ে দেখার দেখাচ্ছে, সেই বিশ্বরূপ দেখে ভয় পেয়ে অর্জুন বলছে না না তোমার এই বিশ্বরূপ তুমি সম্বরণ করো, এই বিশাল এই দেহ তো নয় বিশ্বগ্রাসী, প্রলয় হচ্ছে চতুর্দিকে, তুমি আবার তুমি সেই নররূপী নারায়ণ তুমি আমার কাছে এসো।
স্মিত হাসি এসে শ্রীকৃষ্ণ আবার সেই নররূপে দেখা দিলেন। বললেন, দেখো পৃথিবীতে মুনি ঋষি যোগী বহু জন্ম ধরে তপস্যা করেছে, তারা কিন্তু এই রূপ দর্শন করেনি। একবার দেখেছিল মা যশোদা, মা যশোদা দেখেছিল ওই সন্তানের মুখের মধ্যে দিয়ে। বিভ্রান্ত হিসেবে বলছেন, কি দেখতে কি দেখেছি, তাড়াতাড়ি ভুলতে চেয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ মা যশোদাকে আর বিরক্ত করেনি। তো সেই দিব্য দৃষ্টি দেখে অর্জুন দেখেছিলেন, আর দেখেছিলেন মা যশোদা। তাই মনি ঋষিদের নানা পন্থা, তো গীতার কথা একটু আগেই বক্তা বলছিলেন, আমি তো এত সংস্কৃতের স্তোত্র ধরে নয়, আমার যেটুকু সাধারণ জ্ঞান। বলছেন ভক্তিযোগী, হ্যাঁ কে বড় কে, আমার এই গৃহী মানুষেরা বড় যে তোমাকে অহরহ তোমার ভজনা করে ভক্তি ভরে, না যারা সন্ন্যাসী নিরাকার পরব্রহ্মের জন্য যোগ সাধনা করে। বলছেন যে সব থেকে বড় বিদ্যা কোনটা, চৈতন্য মহাপ্রভুকে রামানন্দ জিজ্ঞাসা করছেন যে সব থেকে বড় বিদ্যা কোনটা। বলছেন ভক্তির থেকে বড় বিদ্যা পৃথিবীতে কোথাও নেই, সব বিদ্যার সার হচ্ছে ভক্তি বিদ্যা। এত জ্ঞান, এত নানা যোগ সাধনা, নানা এত তর্ক বিতর্ক থেকে সাধারণ মানুষ সদাই যদি তার ভজনা করে, সে হচ্ছে আমার অতি প্রিয় মানুষ। তারপরেই বলছেন যারা মগ্ন হিয়ায়, যারা অবিরাম ওই জ্ঞানমার্গের পথ দিয়ে যোগীর পথ দিয়ে যোগী যারা হন, তারাও পরম ভক্ত মানুষ। তো আজকে এই সন্ধ্যায় ধর্মসভায় এসে আমাদের কাছে কি পাওনা, আমরা ওই ছবিটার দিকে তাকাই। আর একদিন আমার এই মহারাজের কথাই মনে হচ্ছে, আমি একবার গিয়েছি, একজন চিত্র সাংবাদিক এসেছেন, এসে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি একটা ছবি তুলব। ঠাকুর একটু স্মিত হাসি এসে বললেন, আমার ছবি, আমার তো ছবি আমার শিষ্যেরা, আমার সন্তানেরা, আমার ভাব অনুগামীরা, তারা জীবনে যদি সার্থক হয় আমার ছবি হবে উজ্জ্বল, আর তারা যদি জীবনে ব্যর্থ হয় আমার ছবি হয়ে যাবে ম্রিয়মাণ। আজকে যে ভক্ত মানুষ এ সভার আয়োজন করেছেন, যে ভক্ত মানুষেরা আমরা উপস্থিত আছি, আমরা সবাই কিন্তু একবার যদি চোখ বুঝে ছবিটার দিকে তাকিয়ে ভাবি যে ওই ছবিটাকে সত্যি সত্যি উজ্জ্বল করবার জন্য আমরা সেই পথে কি অনুগামী, না শুধু আচার আচরণ করে আমাদের দায় দায়িত্ব পালন করতে চাই। বলছেন না, বলছেন কোটি কোটি জন্ম পার করে আসার পর মানুষের মনুষ্যত্ব আসে, সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে মনুষ্যত্ব পাওয়া, কিন্তু শ্রেষ্ঠতর হচ্ছে যদি আমার মধ্যে আসে দেবতার গুণ, আসে ক্ষমা মায়া মমতা দয়া কর্তব্যবোধ, আর যদি মনুষ্যত্ব আসে তবে আমাদের জীবন হবে শ্রেষ্ঠতর। আর শ্রেষ্ঠতম জীবন হচ্ছে মহাপুরুষের আশ্রয় পাওয়া। তাই অনন্তানন্দজির মহারাজের যত ভক্ত শিষ্য আছেন, আমি তাদের সকলকে ঈর্ষা করি যে আপনারা কিন্তু শ্রেষ্ঠতম জীবনের অধিকারী, আপনারা সবাই কিন্তু মহাপুরুষের আশ্রয় পেয়েছেন, সেই মহাপুরুষ কিন্তু সত্য সত্যই ধরে রাখতে পারেন। তাহলে বলছেন যে দুটি জিনিস মানুষের, তাই দেহ আর তার মন। মনহীন দেহ হচ্ছে জড় পদার্থ, যে মধ্যে মন আমার চলে গেল, আমার আত্মারও মন আমার দেহ ছাড়লো, এই তো তৎক্ষণাৎ তার সৎকার হয়ে যায়। আর যদি মন ছাড়া দেহ চলে যায়, তেমনি দেহহীন যদি মন তার তো কোনো অস্তিত্ব নেই। তাই দেহ যদি মন্দির হয় আর মন আর আত্মা হচ্ছে আমার কিন্তু দেবতা, দেবতার অধিষ্ঠান কিন্তু
বিগ্রহ মন্দির যেমন থাকে, মন্দিরকে যেমন শুদ্ধ করতে হয়, শিষ্টাচারে পরিমার্জন এবং পরিশুদ্ধ করতে হয়, তেমনি বোধহয় ক্রিয়াযোগ বলছেন যে তোমার যদি মৌনা আত্মা যদি দেবতা হয়, বিগ্রহ হয়, আর বিগ্রহ যদি তোমার দেহে অধিষ্ঠান করে, তুমি দেহকে এমনভাবে প্রস্তুত করো সে দেহটি যেন মন্দির সাদৃশ্য হয়। আজকে হিন্দু ধর্মের কথা আর ক্রিয়াযোগের আজকে আলোচ্য বিষয়। ক্রিয়াযোগ বিশ্বাস করে যে এই দেহরূপী মন্দিরকে এমনভাবে পরিচ্ছন্ন পরিশুদ্ধ পরিমার্জন করতে, যেখানে বিগ্রহ অধিষ্ঠান হতে আগ্রহী হয়। তাই যে পদ বলছে ধর্ম অর্থ কাম আর মোক্ষ, ধর্ম পদ ধরে অর্থ বহ করতে আর কামনাকে থেকেও আসক্তি কমাতে, আর সবশেষে মোহের ক্ষয় করে মোক্ষ লাভ করে ঈশ্বর অনুভূত করতে। তো দেখুন আমার আপনার তো অর্জুন আর মা যশোদার মতো দীর্ঘদৃষ্টি হয় না, তো আসুন না আজকে আমরা সকলে মিলে প্রার্থনা করি ঠাকুরের কাছে, যে ঠাকুর ধর্মসভায় গেছি আমরা, তুমি আমাদের একটা বর দাও, আমরা দীর্ঘদৃষ্টি চাই না, আমরা যোগীদের মতো দূরদৃষ্টিও চাই না, ঠাকুর তুমি আমাদের দয়া করে একটু অন্তর্দৃষ্টি দাও, আমরা যেন আমাদের ভেতরের দিকে কিবা তাকাতে পারি। আমরা তো মুখে বলি মাধব বাচি মাধব হৃদি সর্বকার্যেষু মাধব, তা সত্যি সত্যি আমার হৃদয় যদি মাধবকে দেখতে পাই আমার অন্তর্দৃষ্টি দিয়ে গুরুর কৃপায়, আর সেই মাধবকে যদি দেখি আপনার আমার সকলের অন্তঃকরণে, তাহলে কিন্তু পৃথিবী কিন্তু শুভ, আমাদের যাত্রা হবে সার্থক। আমি তো বিচারশালার মানুষ, পরমেশ্বরের কাছে প্রার্থনা যে দিনের কর্ম আমি তো তোমার বিচার করে, আমার বিচার তুমি করো তব আপন করে, যদি পূজা করে থাকি মিছে দেবতা শিরে ধরে যদি মিথ্যা চা, আমার বিচার তুমি করো তব আপন করে, লোভে যদি কারো মনে দিয়ে থাকে লোক, ভয়ে যদি হয়ে থাকি ধর্ম বিভোগ, পরের পীড়ায় যদি পেয়ে থাকি সুখ ক্ষণিকের তরে, আমার বিচার তুমি করো তব আপন করে, তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করি আপনায় মহির ঘরে, আমার বিচার তুমি করো তব আপন করে। আমরা যে যেখানে আছি অতি সাধারণ মানুষদের, আমাদের কাছে একমাত্র উদ্দেশ্য যেন আমাদের জীবনটুকু ঈশ্বরময় করুন, ওর উদ্দেশ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো একটা জায়গায় দারুণ বন্যা এসেছে, কিছু বানভাসী মানুষ জলবন্দী হয়ে পড়েছে, তার মুখে তুলে দেবে তার মৃত্যু অনিবার্য, ক্ষুধার্ত মানুষেরা হতবিহ্বল, দীর্ঘদিন অনাহার প্রাণ যায়, সামনে উপাধেয় খাদ্য আর মাথার উপরে, এমন সময় এক মহাপুরুষ এসে উপস্থিত, তিনি বলছেন যে তোমরা এই কি করছো জন্তুর মতো একই অন্যকে ধাক্কা দিয়ে খাবার খেতে উদ্যত। ক্ষুধার্ত মানুষরা বলছেন হে মহাত্মা এখন কিন্তু ভাষণ দেবার সময় নয়, দীর্ঘদিন অনাহারে আমাদের প্রাণ যায়, সামনে উপাদেয় খাদ্য আর মাথার উপর অভিশাপ, এই খাবার নিজের মুখে তুলে দিলে মৃত্যু আমি মুখে দাও তাহলে তো তোমার মৃত্যু, আর এই খাবার তোমার নিজের মুখে না দিয়ে তুমি পাশের মানুষটির মুখে দাও তাহলে তো অভিশাপ নেই। তখন যোগ বিয়োগ সব বিলোপ হয়ে যায়, আমরা মনুষ্য তো প্রাণীর মতো ব্যবহার করি, যদি মুহূর্তে যদি স্বার্থ ত্যাগ করতে পারি, আমি যদি পাশের বান্ধব দেবত্ব উপস্থিত হতে পারি, যোগ জ্ঞান ধ্যান আছে তো। শতবর্ষের
আপনি এটা প্রকাশ করুন। গোবিন্দ দ্বাদশীর পবিত্র লগ্নে আবার উঠেছে বেজে উঠেছে বেজে সেই সুমধুর সুর, সেই সুমধুর সুর আকাশে বাতাসে আসে ব্রহ্মচারী অনিলানন্দজী মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন ভক্তকে চিঠি লিখেছেন কিংবা ভক্তরা গুরুদেবকে চিঠি লিখেছেন, সেই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় গুরু। এরপরে